আজ 26 সেপ্টেম্বর দিটি বিশ্ব নদী দিবস হিসেবে পরিচিত আর বিশ্ব নদী দিবস উপলক্ষে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কল্যাণী ঘাট বা সদরঘাট এলাকায় আত্রেই নদীর পারে সাফাই কর্মসূচি গ্রহণ করলো শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পরিবেশবিদ হিসেবে পরিচিত ওই স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম সদস্য তুহিন শুভ্র মণ্ডল তুহিন বাবুর নেতৃত্বে এদিন সংস্থার সদস্যরা আত্রেই নদীর পারে প্রতীকী সাফাই কর্মসূচি গ্রহণ করেন মূলত বালুরঘাট শহরের আত্রেই নদীতে নোংরা আবর্জনা ফেলার পাশাপাশি প্রতিমা বিসর্জন করা হয় এর ফলে আত্রেই নদীর জল দিন দিন দূষিত হয়ে পড়ছে এমনটাই দাবি সংস্থার তাই আজ নদী দিবস ওই সংস্থার পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয় প্রসঙ্গত বালুরঘাট শহরের লাইফলাইন হিসেবে পরিচিত আত্রেই নদী একসময় এই নদীপথেই বাণিজ্যের জন্য আসত বড় বড় নৌকা যদিও আজ তা অতীত বাংলাদেশে নদীর ওপরে বাদ দেওয়ায় নিজের গতি হারাতে বসেছে আত্রেই দিন দিন কমে যাচ্ছে নদীর গভীরতা হারিয়ে যাচ্ছে নানান প্রজাতির মাছ এছাড়াও দূষণের ফলে নাব্যতা হারাতে বসেছে জেলার ঐতিহ্যবাহী এই আত্রেই নদী বারবার এই নিয়ে আন্দোলনও করেছে নানা সংগঠন তাই নদীকে বাঁচাতে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন বার্তা দেন পরিবেশবিদ তুহিন শুভ্র মণ্ডল আপনাদের কি কর্মসূচি ছিল আজকে দিশারি সংকল্পের পক্ষ থেকে বিশ্ব নদী দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আমরা বালুরঘাটে আত্রেই নদী সদরঘাট প্রতীকী সাফাই করলাম আজকে আমাদের সদস্য সদস্যরা এই প্রখর রোদ মাথায় করেও প্রতীকী সাফাই অভিযান করলো আমরা এটাই বার্তা দিতে চাই যে নদীটাকে ভালো রাখতে গেলে নদীটাকে পরিষ্কার রাখতে হবে আর মূলত দেখা যায় যে দুর্গাপূজার পর থেকে এই বিসর্জনজনিত দূষণের সচেতনতা দেখা যায় কিন্তু আমরা দাবি করছি আগে থেকে পূজা মরশুম শুরু হওয়ার আগে থেকে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনের পরেও আমরা দেখেছি এই জলের মধ্যে পড়ে রয়েছে আমরা প্রতীকী সাফাই করলাম আমরা পৌরসভা প্রশাসন এবং যে সমস্ত ক্লাব এবং ব্যক্তিগতভাবে বাড়ির পুজো উদ্যোক্তারা রয়েছে তাদের কাছে আমাদের সবার নিবেদন যে আপনারা বিসর্জন দিয়ে সঙ্গে সঙ্গে জল থেকে তুলে দিন প্রতিমার কাঠামো কারণ প্রতিমার গায়ে যে ক্রোমিয়াম হেক্সাভ্যালেন ক্রোমিয়াম লেড ল্যাকার এগুলো থাকে তাতে জল দূষিত হয় নদীর জল দূষিত হয় এবং নদীর জলে যে মাছরা থাকে তাদের অসুবিধা হয় সুভাষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ বালুরঘাট